শিয়ারির আপনি যা হয় তাই খাই, এটা গরিবানা মতে যা হয় ভালো ভালো খাইতে পারি না তো, ব্যবসা হয় না সারাদিন, ব্যবসা 200-300-500 এতে সংসার তো চলে, তাই ইত্যাদি শিয়ারি ভালো ভালোই খাবো কই থেকে। দিনকাল বেশি ভালো চলতো না, বেচা কেনা খুবই কম, পুলিশের গাড়ি ঠাড়ি এসে লোকজন এসে বসতে হতো না, গরিবের থাকায় খুব কষ্ট, ইয়েতে সংসার চলে না, খুব কষ্ট হয়, এটি আমাদের সমস্যা। ঝামেলা বেচা কেনা নাই, দেখেন কাস্টমার নাই দোকানে, ও দিয়ে 1-1.5 ঘন্টা পর আধা কেজি 1 কেজি বিক্রি করি, সারাদিনে 2-4-5 কেজি বিক্রি, এতে সংসার চলায় খুব কষ্ট হয়। ওই একটা 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 আপেল নেয়, একটা কাস্টমার আসে একটা আপেল দেন, একটা কাস্টমার 100 গ্রাম আঙুর দেন, একটা কাস্টমার একটা মালটা দেন, এইভাবে 1 কেজি 2 কেজি 5 কেজির কাস্টমার নেই। না থাকার কারণ কি, ব্যবসা বাণিজ্য ভালো না, মানুষের হাতে পয়সা টাকা পয়সা কম, কামাই রুজি কম, এই যে মানুষ খাইতে পারে না, চলতে পারে না, ইফতারি করার তো সময় পাওয়া যায় না, এই যে অবশ্য যা করে যে 10-5 টাকার কিনে এনে যে অবশ্য করি, শিয়ারির আপনি যা হয় তাই খাই, এটা গরিবানা মতে যা হয় ভালো ভালোই খাইতে পারি না তো, ব্যবসা হয় না সারাদিন, ব্যবসা 200-300-500 এতে সংসার তো চলে, তাই ইত্যাদি শিয়ারি ভালো ভালোই খাবো কই থেকে। মাংস খাইছে, কোরবানিতে খাইছে, আর এর তো মনে হয় খাইনি, বলার মুরগি 1-2 দিন কিনছিলাম, তাও তো বলার মুরগির দাম তো 260 টাকা 280 টাকা এমন, তাও তো কেনার মতো সম্ভব না আমাদের গরিবের জন্য।